সোমবার রাত 8টা নাগাদ নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি বলেছিলেন, নিশ্চিন্তে থাকুন, কমপক্ষে 48টি আসন নিয়ে দিল্লির মসনদে বসছে বিজেপি। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হতেই বোঝা যায় এগোচ্ছে আপ। 3.5 ঘন্টা গণনার পর স্পষ্ট দিল্লির কুর্সিতে হ্যাট্রিক হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের। আর সকাল 11টা নাগাদ নিজের বাসভবনের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে আবেদন জানালেন, মন খারাপ করবেন না, মহারাষ্ট্র ঝাড়খণ্ডের পর লোকসভা পরবর্তীতে আরও একটি রাজ্যে ধাক্কা খেতে হল বিজেপিকে, অন্যদিকে গত বছরের মতো এবারও হয়তো খাতায় খুলতে পারবে না কংগ্রেস। প্রথম 4-5 রাউন্ড গণনার পর পরিষ্কার হয়ে গিয়েছে ম্যাজিক ফিগারের থেকে অনেক বেশি আসন নিয়ে দিল্লিতে সরকার গড়তে চলেছে আম আদমি পার্টি। গতবার 70টির মধ্যে 67টি আসন জিতেছিল আপ, কিন্তু এবার সেই পরিমাণ আসন হয়তো পাবে না কেজরিওয়ালের দল। তবে প্রথম কয়েক ঘন্টার ট্রেন্ড 60-এর আশেপাশে থাকবে তাদের আসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।